জোরে 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 দেখুন কিভাবে পেটাচ্ছে দেখুন। তুই বন্ধু? হ্যাঁ তুই বন্ধু। বাহ দারুণ তো, এতটাই সুন্দর, আমার তো মনে হচ্ছে এটা দিয়ে মুখও মোছা যাবে। কতটা সফট দেখুন, পুরো সাদা ধপধপ লাগে, অসাধারণ খেতে। আমি বলবো এটা পার্সোনালি আমার লেগেছে। ভাই দুই বন্ধু মানে 7 বছর ধরে চলছে, 600-700 লোক পার ডে এখানে খায়। আনলিমিটেড আছে? যদি মানে আনলিমিটেড যতবার চাইবে ততবার দেবে, কি বলছো? দেবে তো? মর্নিং গাইস, আজকে একদম চলে এসেছি, হাঁটতে হাঁটতে না, আজকে চলে এসেছি বাই ট্রেনে কলকাতা থেকে একদম বর্ধমানে। কারণ অনেকদিন পর বর্ধমানে আসলাম, এখনও পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে আপনারা কোনো বর্ধমানের ভিডিও দেখেননি। আর বর্ধমান মানে স্ট্রিট ফুডের খনি, আপনারা সবাই জানেন। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বর্ধমান স্টেশনের সামনেই, এসে দেখলাম স্টেশনে ভাইরাল পেটাই পরোটা, যেটা আপনারা সবাই জানেন বর্ধমানের ভীষণ বিখ্যাত পেটাই পরোটা। আজকে আমরা ওখানে যাব, ট্রাই করব পেটাই পরোটা, দাম কত, খেতে কেমন, সমস্ত কিছু বলবো। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সঙ্গে থাকতে হবে। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গলস। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন। কোথায় আমরা দাঁড়িয়ে আছি কিন্তু বর্ধমানে বিখ্যাত পেটাই পরোটা, কলকাতার কোনো ভাটবাজ পরোটাও না, 5G পরোটাও না, ফোনপে পরোটা না, এটা হলো শুধু অনলি মাত্র পেটাই পরোটা। তো দাদা তোমার নামটা বলো? দেবনাথ ঘোষ। আচ্ছা কত বছর ধরে চলছে দোকানটা? এটা 9 বছর। 9 বছর ধরে? হ্যাঁ। পাওয়া যায় আলুর দম, পাওয়া যায় ডিম কারি, পাওয়া যায়। আচ্ছা দোকান কটায় ওপেন করো? দোকান আমাদের চালু হয় 7টা থেকে 12টা থেকে 1টা। আচ্ছা 115-150। 115 টাকা, 150 পেটাই পরোটা, এটা হচ্ছে সেরা পরোটা যেটাকে বলে, সেটাকে বলে পেটাই পরোটা। আচ্ছা এটাকে ময়দা দিয়ে বানানো? ময়দা দিয়ে? ময়দা আছে, ডিম আছে, বেকিং পাউডার আছে, খাবার সোডা আছে। আচ্ছা তো এটা এখন রেডি করছে, এটাকে পেটাবে, পেটানোটা দেখাবে তো? হ্যাঁ দেখো। আচ্ছা মন কীভাবে পেটাও, মানে কারোর প্রতি শত্রুতা নিয়ে পেটাও নাকি, যে শত্রুকে পেটাচ্ছ? রেডি কিন্তু দাদা ভাজতে শুরু করে দিয়েছে পরোটা, এবার মনে জোর দিয়ে শত্রুর নাম দিয়ে কিন্তু পেটার পরোটাটা পেটানো হবে। অলমোস্ট ডান, পরোটা কিন্তু ভাজা কমপ্লিট। দাদা কিন্তু বলেছে কী কী দিয়ে পরোটাটা তৈরি করা হয়, মানে ময়মে কী কী দেওয়া হয়। এই দেখুন সেকেন্ডটা চলে গেল, আসার পর থেকে দেখছি গুলির মতো স্পিডে হাত চলছে। এই তো চলো লেগে পড়ো, জোরে 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 দেখুন কীভাবে পেটাচ্ছে দেখুন। ওয়াও কতটা সফট পরোটাটা, একটু পেটানোতেই ছিঁড়ে গেল। ওহ ও তরকারিটা একটু দেখাও একটু। বাহ কত কেজি হয়? আচ্ছা মানে কত কেজি তৈরি হয়? 25 কেজি আলু, তার মধ্যে ছোলা যাচ্ছে, মটর যাচ্ছে। আর ময়দা কত কেজি মাখো পার ডে? 30 কিলো ময়দার পেটাই পরোটা এখানে পার ডে হয়, তখন আবার মানে বানাও। আচ্ছা সাথে ছোলা মটরের তরকারি আর কি আছে? ডিম কারি শেষ তো নাকি? আর এটা আলুর দম, বাহ কালারফুল, লাল লাল একদম মাখো মাখো ব্যাপার। আলুর দমটা ওপরে ধনে পাতা দেওয়া, দারুণ লাগছে। মানে যে যেটা খায় সেটাই দাও? আচ্ছা মানে আমি ইচ্ছা করলে আলুর দম দিয়েও খেতে পারি, ছোলা মটর দিয়ে? ও এটা আলু, আলুর দমটার জন্য আলাদা পয়সা পে করতে হবে। আচ্ছা তুই বন্ধু? হ্যাঁ তুই বন্ধু। বাহ দারুণ তো, দাদা তো হাসছে, আসার পর থেকে দেখছি দাদার মুখে স্মাইল। আহ কোলগেট ফেল একদম। দাদা তোমরা দুজনে একসাথে কত বছর ধরে করছো? এটা আমাদের নিজেদের দোকান নয়, এটা মালিক আছে। আচ্ছা মালিক আছে, তোমরা দুজন করছো, লোকেশনটা একটু বলে দাও, দর্শকরা তোমার দোকানে কিভাবে আসবে? মানে উত্তর সাইডে আসতো। প্রত্যেকদিন কি দোকান খোলা থাকে? হ্যাঁ প্রত্যেকদিনই খোলা থাকে। এমনি আমাদের এখানে একটা অফিসার আছে, অফিসার জন্য খোলা প্রতিদিন। প্রত্যেকদিন আসলেই পেয়ে যাব পেটাই পরোটা। বাহ দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে,
দাদারে এখানে কিন্তু 25 কেজির ময়দার কিন্তু পেটাই পরোটা পার ডে তৈরি হচ্ছে, তারপরেও যদি লাগে এক্সট্রা তখন কিন্তু আবার বানানো হয়। এখানে বলতেই পারি আমরা 25 থেকে 30 কেজির ময়দার কিন্তু পেটাই পরোটা পার ডে রেডি হচ্ছে। পিঠাগুলোকে কিন্তু পিটিয়ে এখানে রাখা হচ্ছে, দাদা যেভাবে পিটাচ্ছে না ইস কাজ, আমি যদি এরকম আমার শত্রুর নাম নিয়ে পিঠাই পরোটাগুলোকে পেটাতে পারতাম না ঠিক এরকমই হতো। এই যে এখানে ওজন করে দেওয়া হচ্ছে দেখুন, 100 গ্রাম মাত্র 15 টাকা। তো আমরা অর্ডার দিয়েছি 100 গ্রাম পেটাই পরোটা নেব। পেটাই পরোটা ওজন করে দিয়ে দিয়েছে, এখানে রয়েছে 100 পেটাই পরোটা, সাথে আছে ছোলা মটরের তরকারি, আর এখানে আছে চাটনি। চাটনিটা কিসের চাটনি একটু দেখাও, আচার ও পাঁচমিশালি আচার। তো আমাদের পেটাই পরোটাটা দাও, এখানে কিন্তু ওজন হচ্ছে দেখুন। বাহ, এই গেল ছোলা মটরের তরকারি, একটু আচারও দিয়ে দাও দেখি। আহা হা, ফাইনালি কিন্তু আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট আমাদের হাতে চলে এসছে। বর্ধমানে স্টেশনের খুব কাছেই বিখ্যাত পেটাই পরোটা, এটা কিন্তু কলকাতার কোনো ভাটবাজ পরোটা, ফোনপে পরোটা, 5G পরোটা না, এটা কিন্তু দুই বন্ধুর দোকানের পেটাই পরোটা, যেটাকে পিটিয়ে 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 তৈরি করা হয়। এই দেখুন 100 গ্রাম নিয়ে নিয়েছি, যার দাম পড়েছে মাত্র 15 টাকা, আর 150 গ্রাম নিলে দাম পড়বে মাত্র 20 টাকা। তো এই দেখুন কি সুন্দর, কতটা সফট দেখুন, দেখতেও বেশ ভালো লাগছে, এতটাই সুন্দর আমার তো মনে হচ্ছে এটা দিয়ে মুখও মোছা যাবে, কতটা সফট দেখুন, পুরো সাদা ধপধপ লাগছে, এটা দিয়ে মুখও মোছা যাবে, কিন্তু না আমি মুখ মুছব না, এটা খাবার জিনিস আমি খাবো। তো চলুন ট্রাই করি। ভীষণ সফট পেটাই পরোটাটা, মুখে দিচ্ছি চেবো তো হচ্ছে না বেশি, এত সুন্দরভাবে ময়ম দেওয়া হয়েছে, আর কী কী দিয়ে ময়ম দেওয়া হয় সেটাও দাদা বলেছে, ভীষণই ভালো লাগছে খেতে, ভীষণ সফট, আর তরকারিটা লাজবাব, বেশ নিরামিষ তরকারি, ধনে পাতা দেওয়া আছে, আদার বেশ সুন্দর একটা স্মেল আসছে, নুন মশলা সবই পাট একদম ঠিক আছে, খুব একটা ঝাল না, খেতে ভালো লাগছে ভাই, দেখলে হবে না অবশ্যই ট্রাই করে যান, বর্ধমানে আসলে অবশ্যই কিন্তু ট্রাই করে যাবেন পেটাই পরোটা, এটা কিন্তু ফ্রিতে দেওয়া হয়। মটরগুলো কিন্তু সুন্দর কুক হয়েছে, পুরো সব মটর, আলু আর মটর, দারুণ লাগছে, 15 টাকায় পেট ভর্তি ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেল। এই পরোটা নিয়ে একটু বলতে চাই, পরোটা তো অসাধারণ খেতে, আমি বলবো এটা পার্সোনালি আমার লেগেছে আমাদের কলকাতার 5G পরোটা থেকে অনেক বেটার খেতে এই পরোটাটা, আপনারাও ট্রাই করে এসে দেখবেন, যদি ভুল হয় সে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাতে কোনো আমার চাপ নেই, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওই ভাটবাজ পরোটাই বলুন, ফোনপে পরোটাই বলুন, 5G পরোটাই বলুন, তার থেকে অনেক বেটার, খুব ভালো খেতে, আর দাম কিন্তু একই 15 টাকায়, সত্যি কথা অসাধারণ খেতে। তো চলুন খাওয়াটা কমপ্লিট করি। দুই বন্ধুর ডালপুরির দোকান, যেটা আপনারা জানেন বর্ধমানে ভীষণ কিন্তু ফেমাস দুই বন্ধুর ডালপুরি, যা স্বাদ বলে অতুলনীয়। তো আমরাও কলকাতা থেকে ছুটে এসেছি সেই স্বাদের ভাগ নেওয়ার জন্য। এই সামনে রয়েছে সিধু কানু স্ট্যাচু, যেটা আপনাদের বলেছিলাম, আর অপোজিটে রয়েছে কোর্ট, একদম কোর্টের সামনে, বর্ধমান কোর্টের সামনেই কিন্তু দোকানটা রয়েছে। তো চলুন দুই বন্ধুর সাথে একটু কথা বলে দেখি। কেমন আছো ভাই? ভালো ভালো। তো কত বছরের দোকান এটা? 8 বছর। 8 বছর? 8 বছর ধরে চলছে। তো এখানে কি কি আইটেম আছে সেটা একটু বলো। ডালপুরি হয়, তারপরে মটরশুঁটি কচুরি হয়, ওর সঙ্গে 7 দিন 7 রকম তরকারি পাওয়া যায়। মানে 7 দিনে 7 রকম তরকারি হয়? হ্যাঁ। আর যেটা ফেমাস শুনেছি তোমার দোকানে চিকেন ভর্তা হয়। চিকেন ভর্তা হয়।
আচ্ছা আচ্ছা মানে অনেক রকম আইটেমই রাখো, তা বলতে পারো পার ডে কত রকম আইটেম হয়? এক প্লাস চার পাঁচ রকমের হয়। হ্যাঁ আচ্ছা, কত কেজি ময়দার মানে ডালপুরি হচ্ছে এখানে? দশ থেকে বারো কেজি। আর সাথে একটু এটার মধ্যে কি আছে? আচ্ছা একটু ঘুগনি আছে, ঘুগনিটা তরকার ডাল হয়েছে, আজকে তরকার ডাল। আচ্ছা ভেতরে কি দেওয়া আছে? আলু তরকার ডাল। আচ্ছা আর কি কি আইটেম আছে একটু দেখাও। ও পনিরটা রয়েছে সব শেষ, তার মানে আমরা লেট করে এসেছি। আর চিকেন ভাতটাটা? চিকেন ভাতটা এইখানে থাকে 30 টাকা হাফ। হাফ 30 টাকা? আর আচ্ছা আর পনিরটা? পনিরটা 4 পিস 25 টাকা। 4 পিস 25 টাকা আর একদম 4 পিস 12 টাকা। ডিম কারি 1 পিস 12 টাকা। আচ্ছা আর এটা ফ্রি? এটা ফ্রি। এটা কি আনলিমিটেড আছে? হ্যাঁ যদি মানে আনলিমিটেড যতবার চাইবে ততবার দেবে। কি সিটি কলেজের সামনে সমষ্টি হল সামনে কোর্ট 15 যে কম্বোটা রয়েছে ডালপুরি আর এই তরকারির কম্বোটা প্রাইস কত? 6 টাকা পিস। 24 টাকা। 24 টাকা কয় পিস থাকছে? 4 পিস ডালপুরি আর তরকার ডাল দিয়ে 24 টাকা। 24 টাকা। পেঁয়াজ থাকবে, চাটনি থাকবে। আর তুমি তো বলেছো একের দিন এক এক রকম আইটেম, আজকে যেমন তরকা কালকে তরকাটা নাও হতে পারে, কালকে ঘুগনি হতে পারে। আর পনির এগুলো রোজ রাখো? পনির চিকেন ভর্তা আলুর দম রোজ, এটা রোজ থাকে। ছেলের হাতেই বানাও রান্নাগুলো না কেউ তৈরি করে দেয়? কাকা তৈরি করো? তুমি তৈরি করো? কাকা করি, কাকা না থাকলে আমার করতে হয়। আচ্ছা বাড়িতে করে তারপর এখানে আনো? হ্যাঁ এখানে লাভ থাকে এতটা? থাকে মানে খুব একটা বেশি থাকে না, হালকা মোটামুটি চলে যায়। আমাকে এত কম দামে কেন দিচ্ছ? তোমাদের তো লাভ থাকছে না। মানুষ তো অনেক রকমই আছে না, এবার সবাই তো সব বেশি দামে তো খেয়ে পছন্দ করে না। মানে কম দামে ভালো পরিষেবা দিতে চাও মানুষকে, যাতে ভালো খেতে পারি। অবশ্যই। বাহ খুব ভালো চিন্তাধারা। তো আসার পর থেকে তো দেখছি প্রচণ্ড ভিড় এখানে, প্রচুর লোক কিন্তু এখানে খেতে আসে। তাও অ্যাপ্রোক্স কত লোক এখানে খায়? 600-700 লোক পার ডে এখানে খায়। মানে ভাবার বাইরে ভাজা হচ্ছে, ডাল পুরি ফুলকো ফুলকো দেখুন। এর ভেতরে কি পুর দাও? মুগের ডাল। মুগ ডাল দিয়ে পুর দাও? ডালের মধ্যে কিন্তু আমাদের হাতে চলে এসছে বর্ধমানের বিখ্যাত ব্রেকফাস্ট, ডাল পুরি গরম গরম ফুলকো ফুলকো দেখুন। ডাল পুরি, পনিরের তরকারি, আর রয়েছে এটা তরকার ডাল। তো আজকে আমি চিকেন ভর্তাটা পাইনি, এখানে কিন্তু চিকেন ভর্তা ভীষণ ফেমাস, শেষ হয়ে গেছে, অনেকটা লেট করে ফেলেছি। আর সাথে আছে এই চাটনিটা, এই চাটনিটা তো খুব স্পেশাল, মানে আমি খেয়ে দেখছি এত স্বাদ। চাটনিটা হচ্ছে ধনে পাতা, কিন্তু শুধু ধনে পাতার মধ্যে আবদ্ধ নয়, এই চাটনিটার মধ্যে রয়েছে আমড়া, তেঁতুল, রসুন, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আরও অনেক কিছু আমাদা দিয়ে এই চাটনিটা তৈরি করা হয়েছে, যার স্বাদ অতুলনীয়। এখানে রয়েছে 4 পিস পনিরের তরকারি, আর এই হলো তরকার ডাল, আর 2 পিস ডালপুরি দিয়ে দাম পড়েছে কিন্তু মাত্র 37 টাকা। মাত্র 37 টাকায় কিন্তু আপনারা পেট ভর্তি জলখাবার এখানে পেয়ে যাবেন। আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, আমরা গুগল ম্যাপের লিংক কিন্তু সমস্ত কিছু দিয়ে দেবো, আশা করি আপনাদের অসুবিধা হবে না, জাস্ট একবার এসে ট্রাই করে যান। তো এই ডালপুরি এই দেখুন, ভেতরে পুর আছে, এই যে অনেকটাই পরিমাণে পুর রয়েছে। দুঃখের বিষয় চিকেন ভর্তাটা পেলাম না, ওটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, ওটা শেষ হয়ে গেছে। এই দেখুন পুরটা যথেষ্ট রয়েছে, গরম গরম ডালপুরি। মানে ডালপুরি পুরটা কিন্তু মুগ ডাল দিয়ে তৈরি করা হয়, মুগ ডাল বেটে তার মধ্যে আরও মশলা টশলা মিশিয়ে পুরটা তৈরি করা হয়। তো চলুন একটু ট্রাই করি, ভীষণই সফট। পরপর স্বাদটা অনবদ্য, দারুণ খেতে। কতটা সব দেখুন, মানে ছিললাম বেরিয়ে আসলো, দেখুন এত সুন্দরভাবে ময়ম দিয়েছে। দারুণ লাগছে। এবার একটু পনির দিয়ে ট্রাই করি, বেশ লাল লাল পনিরের তরকারিটা দেখুন। আর এই হলো পনিরের পিসগুলো, বেশ বড় বড়। কতটা সব দেখুন,
পুরিটা দারুণ লাগছে, চাটনিটা দিয়ে না জাস্ট জমে যাচ্ছে আইটেমটা, দারুণ লাগছে খেতে। এই দেখুন তরকার ডাল, আমার তো দারুণ লাগলো, জাস্ট ওয়াও, এক কথায় যদি বলতে চাই ওয়াও, দারুণ লেগেছে। অবশ্যই ট্রাই করে যাবেন, আমার মুখের কথা না, আপনারাও এসে ট্রাই করে যান। খাওয়াটা কমপ্লিট করি, এরকম যদি ভালো ভালো খাওয়ার ভিডিও দেখতে হয় তাহলে কি করতে হবে, আমাদের চ্যানেল দ্য বঙ্গালসকে সাবস্ক্রাইব করতে হবে, এত ভালো ভালো কম দামের খাবারের ভিডিও দেখতে হলে, তাই না? তো বেশি লেট না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো খাওয়াটা কমপ্লিট করি, সব কিছু তো বলে দিয়েছি, তো চলুন টাটা।